Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Shubho darshok, ekti guruttopurno alochona niye ajke apnader majhe uposthit hoye gelam. To shei alochona ti hocche rater shohobasher pore farz ghusl niye ekti alochona. Amader majhe onekeri ekti bhul dharona thake je onekei mone kore je rate shohobasher porei farz ghusl kore felte hobe. না করলে নাকি গুনাহ হবে এরকমটা অনেকেই মনে করে থাকেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সহবাসের পর পরে কি গোসল করতে হয় না করলে কি গুনাহ হয় নাকি সেই বিষয় সম্পর্কে তো দেখুন প্রিয় দিনী ভাই আপনি রাতে সহবাসের পরেই যে গোসল করতে হবে এরকমটা নয় আপনি সহবাসের পর ফজরের নামাজ পর্যন্ত অতিক্রম করতে পারবেন এরপর ফজরের নামাজের আগে আপনাকে ফরজ গোসল ভালোভাবে করে তারপর নামাজ আদায় করতে হবে যদি আপনি এটা না করেন যেমন ফরজ গোসল না করে আপনি নামাজটা মিস করলেন তাহলে আপনার অনেক বড় একটি গুনাহ হবে তো আপনি সহবাসের পরে ফজরের নামাজ পর্যন্ত গোসল ছাড়া অতিক্রম করতে পারবেন তবে অবশ্যই আপনাকে ফজরের নামাজের আগে ফরজ গোসল সেরে নিতে হবে এবং ফজরের নামাজ আদায় করতে হবে আপনি যদি মধ্যরাতে সহবাসের পর গোসল না করেন তাহলে এই ক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না তবে আপনার শরীর নাপাক থাকবে কিন্তু আপনি ফজরের নামাজের আগে অবশ্যই ফরজ গোসল করে নেবেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ